নিবেদন করছে ঢাকা জুয়েলার্স আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের রায়গঞ্জ থানা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জ শহরের সুপারমার্কেটে এই সভায় অংশ নেন রায়গঞ্জের বিভিন্ন এলাকার মিড ডে মিল কর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের নেতা নীলকমল সাহা। কর্মীদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আলোচনা করা হয় এদিন। নীলকমল বাবু জানিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভাতা প্রদান, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধি, আয় কার্ড প্রদান, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা সহ একগুচ্ছ দাবি রয়েছে তাদের। এনি আগামীতে তারা সরব হবেন। আমাদের সাধারণ সভা হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে আমরা আগামীতে আমরা খুব ডিপ্রাইভ হচ্ছি আমাদের মেয়েরা। আগে ব্যাংকে অ্যাকাউন্টে বামফ্রন্টের আমলে ব্যাংক অ্যাকাউন্টে যা ভাতাটা ওরা পায় 1500 টাকা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দেওয়া হতো, এই তৃণমূল সরকার এটা বন্ধ করে দিয়েছে। এটা আবার পুনরায় চালু করতে হবে। দুই নম্বর, এদের স্থায়ীকরণ করতে হবে। কমিশনের, কৃষি কমিশনের সুপারিশ, স্বামীনাথন কমিশনের সুপারিশ, এদের 26,000 টাকা বেতন দিতে হবে, এটা দাবি। এদের স্থায়ীকরণ করতে হবে, স্থায়ীকরণ পারমানেন্ট করতে হবে। এদের পরিচিতিপত্র দিতে হবে, আইডেন্টি কার্ড। তারপরে এদের হচ্ছে অ্যাপ্রন দিতে হবে, চিকিৎসা ভাতা দিতে হবে, অন্যান্য সংগঠন পায়, কর্মী পায়, এদের দিতে হবে। পূজার সময় এবং ঈদের সময় এদের উৎসব ভাতা দিতে হবে এবং গ্রুপ ডি কর্মী হিসেবে এরা পারমানেন্ট করতে হবে, এই সমস্ত দাবি। এবং বাচ্চাদের খাবারের জন্য যে 4 টাকা কত পয়সা দেবে না, প্রতি বাচ্চা পিছু 10 টাকা করে খাবার দিতে হবে। এবং স্কুলের শৌচালয়গুলো একদম নোংরা হয়ে গেছে, রান্নার জায়গা নোংরা হয়ে গেছে, ওগুলোকে আবার পুনরায় সুন্দর করে ভালো করে রিকনস্ট্রাকশন পুনর্গঠন করে দিতে হবে। এই দাবি নিয়ে আমরা আগামীতে বিডিও সাহেবের কাছে এবং তারপরে পূজার আগে আমরা সারা জেলা জুড়ে ডিএমের কাছে ডেপুটেশনে যাব, তারই প্রস্তুতি হিসেবে আজকের এই সাধারণ সভা। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত, বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।